তার চেয়েও করুণ হবে বিএনপি, মানে তার চেয়েও করুণ, মানে ওইটা ওখানে একটা করুণ হয়েছিল, আরো করুণ বিএনপির হবে অবস্থা। তাহলে আমার প্রশ্ন, বিএনপির কি করুণ হবে না হবে সেটা পরে দেখা যাবে। কারণ উমাদের কাদের সাহেবকে আমি বলবো, প্লিজ ভাই মনে রেখেন যে হেফাজত আর বিএনপি এক জিনিস না। আমি এই করুণের অর্থটা বুঝি না। আমি মনে করি এই ঘটনার মাধ্যমে হয়তো অব্যক্ত অথবা না বলা অথবা গোপন করা কোনো কিছু ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে। আমি আওয়ামী লীগের মতো একটা বড় দলের সাধারণ সম্পাদক হওয়ার মতো মেধা মনোভাব এবং মূল্যবোধ ওনার নেই। শাপলা চত্বর নিয়ে উনি যে কথাটা বলেছেন, এই কথাটা শাপলা চত্বর সম্পর্কে এতদিনের যে মানুষের, বিভিন্ন মানুষের যে চিন্তা, বিভিন্ন মানুষের যে অবজারভেশন, বিভিন্ন মানুষের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমি মনে করি একটা সেকেন্ড থট অনেকের জন্য আসবে। আসবে কেন সেটা আমি বলি। এক নম্বর কথা হলো যে ওই সময় বলা হয়েছিল যে ওই শাপলা চত্বরটাকে এত বড় একটা সমাবেশ, এত বড় একটা অবস্থান ধর্ম করছিল, ওদের অবস্থান ছিল, সেটাকে হঠাৎ করে এক রাতে পরের দিন সকালে দেখা গেল যে একদম ফাঁকা হয়ে গেছে। কি করে হলো? নানা ধরনের কথাবার্তা ছিল, ওই অনুষ্ঠানে লাইভ করছিল দিগন্ত টিভি, তাদেরকে টিভি বন্ধ করে দেওয়া হলো। কি ছিল সেই লাইভে সেটাও কিন্তু আমরা জানি না। বলা হলো যে ওই ঘটনায় তেমন কেউ মারা যায়নি। প্রথমে বলা হলো যে ওখানে অনেক লোক মারা গেছে, বলা হলো মানে বিভিন্ন রাজনৈতিক দল দাবি করেন, বিএনপি দাবি করেছিল প্রায় 3000 লোক নাকি মারা গেছে, তাদের গায়েবানা জানা যাও বিএনপি করেছিল আমার যুদ্ধ মনে পড়ে। এবং সাদেক হোসেন খোকা সেখানে বলেছিলেন যে সেখানে 3000 লোকের মতো মারা গেছে। এই ধরনের ঘটনা কিন্তু ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমে সব মিলে যেটা দেখলাম যে 39 জন মারা গেছে বলে বিভিন্ন পত্রপত্রিকা আসলো। ওই ঘটনায় পুলিশ সহ হেফাজতের মধ্যে 22 জন আর বাকিরা অন্য অন্য লোকজন, এগুলো মিলে 39 জন মারা গেছিল বলে আমি বিভিন্ন পত্রপত্রিকা যেটা পেয়েছিলাম মনে আছে ফিগারটা। তারপরে আদিলুর রহমান একটা ফিগার দিল, 61 জনের ফিগার আদিলুর রহমান বললো, কিন্তু সে নামের তালিকা গুলি আদিলুর রহমান দেয়নি। ওরে কম্পিউটারে, তার কম্পিউটারে পাওয়া গেল তাকে অ্যারেস্ট করার পরে, এবং সেই কম্পিউটারে যে নামগুলি পাওয়া গেল সেই নামগুলো আবার বিভিন্ন পত্রপত্রিকা যারা সাংবাদিক ছিলেন তারা আবার ওই নামগুলি ধরে ধরে বিভিন্ন জায়গায় গিয়ে তারা চেক করে দেখেছে যে ওই নামগুলি আসলে অনেকেই তার মারা যায়নি, অনেকে জীবিত আছে, অনেকে স্বাভাবিক আছে। আদিলুর রহমানের তালিকাটাও কিন্তু আসলে সঠিক ছিল বলে আমার কাছে মনে হয় না। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে ওইখানে আসলে তেমন কোনো হতাহতই নাকি হয়নি, ওরা নাকি এমনি চলে গেছে, বরং পুলিশ কিছু হতাহত হয়েছে এরকম বলেছে। এবং আগের দিন নাকি 4 জন না 5 জন মারা গেছে, এমনি মারা গেছে অগ্নি এই কারণে না, এই কথা। এখন কালকে যখন বললেন আমাদের ওবায়দুল কাদের সাহেব যে যদি বিএনপি 18 তারিখের প্রোগ্রামে কোনো অবরোধ করে তাহলে শাপলা চত্বরের চেয়েও করুণ পরিণতি হবে, আমার প্রশ্ন হলো উনি করুণ শব্দটা কেন উচ্চারণ করলেন? তাহলে শাপলা চত্বরে কি কোনো একটা করুণ ঘটনার অবতারণা হয়েছিল যে যার, তার চেয়েও করুণ হবে বিএনপি, মানে তার চেয়েও করুণ, মানে ওইটা ওখানে একটা করুণ হয়েছিল, আরো করুণ বিএনপির হবে অবস্থা। তাহলে আমার প্রশ্ন, বিএনপির কি করুণ হবে না হবে সেটা পরে দেখা যাবে। কারণ উমাদের কাদের সাহেবকে আমি বলবো, প্লিজ ভাই মনে রেখেন যে হেফাজত আর বিএনপি এক জিনিস না। হেফাজতের জন্য যে ট্রিটমেন্ট সেটা বিএনপির জন্য হবে এটা আমি মনে করি না। উমাদুল কাদের সাহেব যদি মনে না করেন তাহলে উনি ভালো করবেন, দুটো দুই জিনিস, সেটা আলোচনা পরে দেখা যাবে। কিন্তু করুণ কথাটা উনি কেন করলেন? এই করুণ যে শব্দটা, করুণ শব্দটা কার জন্য প্রযোজ্য, কি ঘটনার জন্য প্রযোজ্য? যদি সরকারের ভাষ্য অনুযায়ী সাউন্ড গ্রেনেডের শব্দ শুনে সবাই যদি পুলিশের ধাওয়া খেয়ে, এই 70-80 হাজার 2000 পুলিশ ছিল ওখানে যুদ্ধ সময়, আমি যদি রুগী জানি 2000 পুলিশের ধাওয়া খেয়ে 70-80 হাজার লোক যদি ওখান থেকে ছেড়ে চলে যায় তাহলে করুণ কোথায়? কেউ তো মরে, যদি কেউ না মরে তাহলে করুণ কোথায়? এবং এই ঘটনার পরবর্তী সময়ে আমরা দেখেছি হেফাজতের সঙ্গে সরকারের, আওয়ামী লীগ সরকারের সম্পর্ক খুবই ভালো হয়ে গিয়েছে। তাহলে তো আমি বলবো যে ওই সমাবেশ অবরোধ ঠিক, ওই অবস্থান সমাবেশ যেটা ছিল ওই ঘটনা তো করুণ না, ওটা তো বরং ইতিবাচক একটা ঘটনা ছিল হেফাজতের জন্য।
কারণ ওই ঘটনার পর তো হেফাজতের সঙ্গে সরকারের সম্পর্কই ভালো হয়ে গেছে। তাহলে এটা করুন কি করে হলো? আমি এই করুণের অর্থটা বুঝি না। আমি মনে করি এই ঘটনার মাধ্যমে হয়তো অব্যক্ত অথবা না বলা অথবা গোপন করা কোনো কিছু ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে। আদৌ হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ওবায়দুল কাদের সাহেবের উচিত হবে এই করুণ শব্দটা শোনার পর সাধারণ মানুষের মনে যে সন্দেহটা জেগেছে এই সন্দেহটা উনি দূর করবেন, এটা আমি ওনার কাছ থেকে প্রত্যাশা করি। এখন উনি তো যেটা উনি আগে বলেছিলেন তলতলে আপোষ বা খেলা হবে, উনি এটার ব্যাখ্যা দিয়েছেন যে এটা জাস্ট মানে খাওয়ানোর জন্য বা চাঙ্গা রাখার জন্য। এখন উনি যদি এটা আবার এটাও যদি এভাবে ব্যাখ্যা করেন যে নেতা কর্মীরা খায় তো খাওয়ানোর জন্য, কিন্তু এটা তো খুব মানে বড় ধরনের একটা ঘটনাকে উনি একজন রাজনৈতিক নেতা যখন বলেন যে আমরা পাবলিক খাই বলে এটা বলি, যদি এটা বলেন তাহলে সেই নেতা যে মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় হয়েছে বলে আমি মনে করি। কারণ এটা কিন্তু দেখেন আমরা যখন ছোট ছিলাম না আমরা দেখতাম ওই গুলিস্তানের ওখানে দেখতাম যে ওই যে ডুগডুগি বাজে আর লোক জমা ওরা কিন্তু ডুগডুগি বাজে হকাররা কিছু একটা খাওয়ানোর চেষ্টা করত। আপনি তো পলিটিক্যাল লিডার, আপনি দেশ চালাচ্ছেন, আপনার দায়িত্ব সঠিক কথাটা বলা, সত্য কথাটা বলা। খাওয়ানোর অর্থটা কি? খাওয়ানোর অর্থ হলো যে পাবলিকে যা কিছু একটা বলে হ্যাপি করা, অথবা পাবলিককে যা কিছু একটা বলে উত্তেজিত করা। এটা কোন রাজনৈতিক দলের নেতার কাজ হতে পারে না। এটা উনি যদি বলে থাকেন তাহলে বুঝবো আমি আওয়ামী লীগের মতো একটা বড় দলের সাধারণ সম্পাদক হওয়ার মতো মেধা মনোভাব এবং মূল্যবোধ ওনার নেই। এটা 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 উনি বলতে পারেন না। উনি যে আবার খাওয়ানোর চেষ্টা করেন যে আমি পাবলিক খাই বলে দিই, তাহলে বুঝতে হবে এদেশের পাবলিককে উনি কতটা অবমূল্যায়ন করেন, এদেশের পাবলিককে উনি কতটা তুচ্ছ তাচ্ছিল্য করেন, এটা সেটাই প্রমাণিত হবে। এটা হয় না, আপনি বলতে পারেন না। এটা আমরা তো ছোট বাচ্চা ধরে কিছু এভাবে বলি না, এইভাবে বলা চলে না, এটা অন্যায়। এবং এই কাজগুলো প্রায় করেন, আমি মনে করি ওনার তো উপরে কেউ না কেউ আছেন, তাদের উচিত, আমি এটাও মনে করি তাদের উচিত হবে যে আগামী নির্বাচনে এক পর্যন্ত এই লোকটার কথাবার্তার উপর একটা এম্বার্গো জারি করা, বলা ভাই তুমি একটু চুপ থাকো, তুমি কথা বললেই দুর্গন্ধ ছড়ায়, তুমি কথা বললেই সমস্যা হয়, আবল তাবল কথা তুমি যত কম বলবা তত মানুষ খুশি হবে। আপনি হয়তো বলবেন মানুষ দুঃখিত হয় হোক আমার কি, আমি আওয়ামী লীগ করি, আমি তো ক্ষমতায় আসি, ক্ষমতা থাকবো। বিষয়টা তা না, সাধারণ মানুষের বিতৃষ্ণা যদি একবার তৈরি হয় সেটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিণতি দেখে আনে, এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। আগামীকালকে যে জনসমাবেশ, সেই জনসমাবেশ নিয়ে যতটা না কথা বলছে বিএনপি তার থেকেও বেশি কথা বলছে আমাদের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ আওয়ামী লীগ। তো এই সমাবেশ নিয়ে বিএনপি তেমন কোনো আয়োজন বা তেমন কোনো আওয়াজও আমরা দেখি না, কিন্তু আমরা গতকালকে 71 টিভিতে দেখলাম যে 43 লক্ষ লোকের কথা বলা হয়েছে এবং সেখানে ডিবি হারুনুর রশিদ উপস্থিত ছিলেন, তিনিও বলছেন যে অনেক কিছু হতে পারে এই 43 লক্ষ যদি ঠিক থাকে। তো সেখানে জনগণের নিরাপত্তার সাথে ওনারা জোরদার করছে। এর আগেও আমরা শুনেছি যে গতকালকে যে জনসমাবেশ, সেই জনসমাবেশ নিয়ে তল্লাশি হচ্ছে বাড়ি বাড়ি হোটেলে হোটেলে নাকি সবাই উঠে যাচ্ছে বিএনপি। আপনার কাছে কি সেরকম কোনো সমাবেশ, অনেক বড় সমাবেশ বলে মনে হয় কিনা যে আগামীকাল এরকম কোনো কিছু হতে পারে? সমাবেশ তো হবে, সমাবেশ মোটামুটি লোকজন আসবে। এটা হলো কি জানেন, আমি একটা কথা বলি, বাংলাদেশে এখন সরকার বিরোধী একটা চিন্তা একটা মনোভাব সাধারণ মানুষের মধ্যে আছে। মানুষ এখন বিভিন্ন কারণে সরকারের উপর ক্ষুব্ধ, এটা কিন্তু বাস্তবতা। এখন এটার কারণ রাজনৈতিক নাকি অর্থনৈতিক নাকি জীবনযাত্রা দুর্বিষহ হওয়ার কারণে এগুলো নানা রকমের ব্যাখ্যা হতে পারে। মানুষ আনহ্যাপি, আমি নিজেও আনহ্যাপি, কারণ আমিও তো বাজারে যাই, আমি তো বাজারে যেয়ে আমার আমার কাছে কষ্ট লাগে, আমি খুব একটা স্বস্তি অনুভব করতে পারি না, তো আমিও আনহ্যাপি।
তো এরকম আনহ্যাপিনেস গুলো যুক্ত হতে হতে মানুষ ক্ষুব্ধ, তখন মানুষ একটা বিকল্প খুঁজে, কিন্তু মানুষ সবসময় খুঁজে যে কার কাছে গেলে পরে অথবা কোথায় যে হাজির হলে পরে আমরা একটা বিকল্প অথবা এই সমস্যার হাত থেকে বাঁচার মতো কোন একটা উপায় পাব। সেই হিসেবে বড় দল হিসেবে তারা বিএনপির উপর ভরসা করে, যে বিএনপি যদি কোনো একটা সমাবেশ ডাকে ওখানে প্রচুর লোক হয়। এখন যে লোকগুলি হাজির হবে সবাই যে বিএনপি করে তা কিন্তু না, অনেকে আছে যে তারা ওখানে যাচ্ছে একটা মানে সমাধান পাওয়ার জন্য যাচ্ছে, এই দেখি না কি হয়, দেখি যদি যদি কিছু পরিবর্তন আসে, ওই পরিবর্তনের আশায় তারা ওখানে যায়। কাজে এরা সবাই বিএনপি করে আমি তা মনে করি না, কিন্তু এরা সবাই সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে অথবা সরকারের কর্মকাণ্ড দ্বারা তারা বিপর্যস্ত বিক্ষুব্ধ, এটা ঠিক। তারা সুযোগ পেলে কিন্তু সরকারের বিরুদ্ধেই ভোটটা দিবে, এই ধরনের লোক একটা। এখন এই জিনিসটা আমি বুঝি, সরকার বুঝে না? সরকার তো বুঝে, সরকারের গোয়েন্দা সংস্থা আছে, বিভিন্ন বাহিনী আছে, তারা তো খোঁজ খবর পায়, এগুলো তারা সরকারকে জানায়। তো সরকার কি চেষ্টা করে যাতে নাকি লোক না হয়, সেজন্য তারা নানা ধরনের ক্যারিকেচার করবে। যেমন গতকালকে শুনলাম ওবায়দুল কাদের সাহেব বলতেছেন ঢাকা শহরের কোন হোটেলে নাকি মানে সিট খালি নাই, হোটেলে সিট আমি বুঝি নাই, আমরা জানতাম হোটেলে রুম হয়, উনি আবার সিট বললেন কেন আমি এটা বুঝতে পারলাম না। যেমন উনি বললেন কোনো সিট নাকি খালি নাই, তো এটা নিশ্চয় উনি খুঁজে বলেছেন, নিশ্চয়ই খবর টবর নিয়ে বলছেন যে সিট খালি নাই। তো আবার বাসা বাড়িতে উনি আবার বলছেন যে কোনো বাসায় নাকি টুলেট লেখা থাকলে ওরা নাকি এটা ভাড়া নিয়ে নাকি লোকজন ওখানে রাখতেছে, এই তথ্য কোথায় পেয়েছে আমি জানি না, তো বলেছেন উনি। তার মানে কি ঢাকা শহরে লোকজন আসা শুরু করেছে কোনো না কোনো ইস্যুতে, সেই ইস্যুটাকে উনি হয়তো বিএনপির সঙ্গে মিলিয়ে নিয়েছেন, অথবা বিএনপি যে অংশ বিএনপির সমাবেশে অংশ নেওয়ার জন্য আসছে এটাও হতে পারে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি নাকি বলেছেন আপনার অতিরিক্ত কাপড় চোপড় নিয়ে আসেন, মানে একদিনের জন্য না একাধিক দিনের জন্য আসবেন, এরকম কিছু একটা ইঙ্গিত আছে। কাজে এগুলো একদিকে বিএনপি চেষ্টা করবে মানুষকে আনার জন্য, সাধারণ মানুষ ক্ষুব্ধ মানুষ সেখানে যাবে হাজির হবে বিএনপি কি বলে শোনার জন্য, কোন দিক নির্দেশনা পাওয়া যায় কিনা দেখার জন্য। আবার বিপরীত দিকে সরকারও চেষ্টা করবে নানা রকম ঘটনার মাধ্যমে যাতে লোক ওখানে কম যায় তার জন্য চেষ্টা করবে। এই সব বিপরীতমুখী কর্মকাণ্ডের কারণে একটা ঝামেলা হতে পারে, কিন্তু একটা সংঘাত হতে পারে, একটা গ্রেফতার হতে পারে, প্রচুর হতে পারে, যা হবার হয়তো হবে, কালকে হয়তো টের পাওয়া যাবে কি হয়, তো সব মিলে কিছু একটা হবে হয়তো বা। আমি ঠিক এর চেয়ে বেশি কিছু তো বলা সম্ভব না কি হবে না হবে।